হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল, সেটা হচ্ছে এক্সেলের খুবই খুবই গুরুত্বপূর্ণ 10টি কাজ। যে 10টি কাজ জানলে এক্সেলে আপনার কাজের গতি বেড়ে যাবে বহুগুণ। এছাড়া এক্সেল সম্পর্কে আপনার ধারণায় অনেকাংশে পাল্টে যাবে, কারণ অনেক কঠিন কঠিন কাজ বা অনেকগুলা জিনিস আপনি হয়তো ভিন্ন উপায়ে করতেন, কিন্তু এই জিনিসগুলো জানলে আপনি আরো সহজভাবে করতে পারবেন এবং সুন্দরভাবে। তো চলুন শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলটা আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে আপনি এক্সেলের ব্যাপারে এক্সপার্ট হয়ে উঠবেন। তো আমরা এখন একটা ডেমো শিট ওপেন করব। এখান থেকে একটা ডেমো শিট ওপেন করলাম। এখানে অনেকগুলা ডাটা আছে বিভিন্ন রকম। এখানে ভিন্ন ভিন্ন শিট আমি আগে ভাগেই তৈরি করে রাখছি যেন আপনাদের দেখাতে সুবিধা হয়। তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখব এক্সেলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায় সময় এটা ব্যবহার করি কিন্তু আসলে প্রপার ইউজ বা কীভাবে করতে হয় এটা জানি না। যেমন কারণ এখানে অনেকগুলা নাম আছে, এই যে আবিদ, আহসান, রাব্বি, এই নামগুলো আপনি বারবার এখানে লিখবেন। তো বারবার লিখতে আসলে আপনার কিন্তু অনেক সময় নষ্ট হবে। তো আমরা যদি ড্রপ ডাউন করতে পারি তাহলে নামের বানানো ভুল হবে না এবং আপনি এক্সাক্ট কিন্তু লিখতে পারবেন। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা এখন ড্রপ ডাউন শিখব। আমি এই সেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ডাটাতে যাব। ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন এখানে যাব, এটার উপরে ক্লিক করলাম। এখন অ্যানি ভ্যালু থেকে আমরা লিস্টে ক্লিক করব। এই সোর্সের উপরে ক্লিক করে এই জায়গাটায় ক্লিক করব। করার পরে এই যে যে ভ্যালুগুলো আমি আসলে ওখানে ড্রপ ডাউন করতে চাই এগুলো সিলেক্ট করে দিলাম, যে ইন্টার প্রেস করলাম, ওকে দিলাম। এখন দেখেন এখানে একটা যে অ্যারো কি মতো আসছে, আমি এখানে দিলে দেখেন এই যে নামগুলো চলে আসছে অটোমেটিক। আমি এখন এটা ধরে এই যে নিচে পর্যন্ত যদি টেনে দেয় তাহলে প্রত্যেকটা ঘরে দেখেন রানা চলে আসছে। আমি এগুলা আমার ইচ্ছা মতো এখন আমি দিয়ে নিতে পারবো। এই যে দেখছেন, তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে ড্রপ ডাউন করে ফেলতে পারবেন। তো এটা ছিল আমাদের প্রথম ব্যাপার, যে ড্রপ ডাউন কীভাবে করতে হয়। এরপরে আমরা দুই নাম্বারে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ডিফারেন্ট ভ্যালু অ্যাড করা। অর্থাৎ তিনটা শিটে আলাদা আলাদা ভ্যালু আছে, তিনটা শিটের ভ্যালুগুলোকে নিয়ে আমি আলাদা আরেকটা শিটে অ্যাড করব। যেমন আমি যদি ধরি যে এই শিটে একটা ভ্যালু আছে এখানে 500, এই শিটে একটা ভ্যালু ধরলাম, এখান থেকে আমি এখানে 2500 নিলাম, এবং এই শিটে একটা ভ্যালু আছে 100। এখন আমি তিনটা ভ্যালু যোগ করে এই ঘরটাতে রাখতে চাই। তো আমরা হাইলাইট করে নিলাম। তো হাইলাইট করে নেওয়ার পর আমরা এখান কি করব, এখানে ইকুয়াল টু দিব। দেওয়ার পরে সাম ফর্মুলা লিখব, ট্যাব প্রেস করলাম। আমি এখানে নাম্বার ওয়ান, এক নাম্বার, অর্থাৎ যে যোগগুলা করব এক নাম্বার ভ্যালু, আমরা শিট টুতে আছে আমার এক নাম্বার ভ্যালু, যদি আমরা একটু দেখি এই যে এখানে 500 এটা ক্লিক করলাম, এই যে এই জায়গায় আমরা এখন কমা দিব। এরপরে শিট থ্রিতে যাব, 2500 এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কমা দিলাম। দেওয়ার পরে শিট ফোরে এসে এই যে 100 আমরা ক্লিক করব, কমা দিলাম, কমা দেওয়া লাগবে না, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলাম। এখন দেখেন এই যে 3100, 3100 হয়ে গেছে। এই তিনটা শিটের ভ্যালু কিন্তু আমি একটা শিটে যোগ করে ফেললাম। তো এইভাবে আপনি আলাদা আলাদা শিটের ভ্যালু নিয়ে এসে আপনি কিন্তু এক শিটে যোগ বা বিয়োগ করতে পারেন। তো এটা ছিল আমাদের দুই নাম্বার ব্যাপার। তিন নাম্বারে যে জিনিসটা দেখব এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এক্সেলে, এবং আমরা অনেক বেশি ব্যবহার করি অফিসিয়াল ক্ষেত্রে জিনিসটা। তো আসলে জিনিসটা কি আমি খুব স্বল্পভাবে এখানে দেখাবো, ডিটেইল আমার আলাদা একটা টিউটোরিয়াল আছে পুরাই সিস্টেমের উপরে। সেটা হচ্ছে কীভাবে গ্রাফ বা চার্ট তৈরি করতে হয়। যেমন আমি এখানে ঢাকার ঘরে 1 লাখ লিখে রাখছি, যশোরের ঘরে 50,000, কুষ্টিয়ার ঘরে 25,000। ধরেন এগুলা ঢাকা, যশোর আর কুষ্টিয়ার জনসংখ্যা। তো আমরা এই ঘরটা এখন পুরাটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর ইনসার্টে যাব। যাওয়ার পর এই যে পাইতে ক্লিক করে যদি আমরা 3D পাই চার্ট নিই, তো দেখেন এখানে দারুণ একটা চার্ট কিন্তু চলে আসছে, যে ঢাকা, যশোর, কুষ্টিয়া। এটা কিন্তু যে কত একটা, এটা যদি পুরো 100% হয় তাহলে এইটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট। তো এই সম্পর্কে ডিটেইল জানতে আপনারা গ্রাফ আর চার্ট নিয়ে যে ভিডিওটা আছে ওইটা একটু দেখে নেবেন কষ্ট করে। তো এটা ছিল আমাদের তিন নাম্বার টপিক। তো আমরা এটার উপরে ক্লিক করে ডিলেট বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। এরপরে আমরা যে জিনিসটা চার নাম্বারে দেখব, এইটা অনেক বেশি লাগে আমাদের অফিসে। তো কি জিনিসটা আমরা এখন দেখে নেই। আমরা শিফট ওয়ানে অনেকগুলা এখানে ভ্যালু লিখে রাখছি। তো
তো ধরেন এই মুহূর্তে আমার দুইটা জিনিস লাগবে না, আমি জানুয়ারি আর ফেব্রুয়ারি এই ভ্যালু দুইটা দেখতে চাচ্ছি না, তো কী করবো? এই দুইটা ডিলেট করে দিব? আসলে তা করব না, কারণ পরে তো আবার আমার লাগতে পারে। এই দুইটা কলাম সিলেক্ট করব, করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে এই যে হাইড করে দিব। তো আবার এখন যদি আমরা আনহাইড করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের এই যে এই দুইটা ঘর, অর্থাৎ যে দুইটা কলামের ভিতরে ওই ভ্যালুগুলো ছিল, সেটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনহাইড যদি ক্লিক করি, তাহলে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আবার চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো কলামকে বা এদিকে রোকেও আপনি হাইড আনহাইড করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটি সেলের ভিতরে কিভাবে আপনি অনেকগুলো লাইন লিখতে পারেন, মাল্টিপল সেল, মাল্টিপল লাইন। তো এইটা লেখার জন্য আপনারা হয়তো বলবেন যে আমি তো রাফটেক্স ব্যবহার করব, তাইলে হয়ে গেল। কিন্তু রাফটেক্সে যেটা হবে আপনার ইচ্ছা অনুযায়ী হবে না, আমরা এখন নিজেদের ইচ্ছা অনুযায়ী এটা করব। তো আমরা এখন কি করব, আমরা এখানে একটা শিট ওপেন করছি, এখানে এই সেলের উপরে যদি আমরা ক্লিক করে লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালো ভালোবাসি, লিখলাম, লেখার পরে আমি বাইরে ক্লিক করলাম, দেখেন যে এই সেলের ভিতরে, এই সেলের ভিতরে লেখাটা চলে গেছে। তো আমি এটার উপরে ক্লিক করে যদি রাফ টেক্স দেই, তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওর ইচ্ছা মতো আসলো। কিন্তু আমি যদি মনে করি যে আমার সোনার পর্যন্ত আমি এক লাইনে রাখবো, তারপরে বাংলা আমি তোমায় ভালোবাসি আর এক লাইনে রাখবো, তো সেটা কীভাবে করতে হবে? আমার সোনার পর্যন্ত এই যে এখানে চাপ দিলাম, সোনার পর্যন্ত এখানে মাউস রাখার পরে আমি অল্টার ইন্টারপ্রেস করব। তো দেখেন এটা যদি আমি এখন বড় করে দেই, তাহলে আমার সোনার বাংলা আমি এখন যদি চাই তোমায় ভালোবাসি এইটুকু আমি পরের লাইনে নিয়ে যাব, তাহলে এখানে ক্লিক করে অল্টার ইন্টার যদি দেই, দেখেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো এক্সেলের ভিতরে একাধিক লাইন কিন্তু লিখে ফেলতে পারলেন। এখন আমরা আরেকটি জিনিস দেখব, যেটা হাজার হাজার ডাটার ভিতরে আমরা ডুপ্লিকেট কিভাবে বের করি। এটা বের করার অনেকগুলো সিস্টেম আছে, তো আমরা কন্ডিশনাল ফরম্যাট ইউজ করে আমরা ডুপ্লিকেটটা বের করব। তো ডুপ্লিকেট বের করার জন্য আমরা এখানে একটা ডেমো শিট আছে, এই ডেমো শিটটাই গেলাম। এখানে দেখেন সেলস কোয়ান্টিটিতে অনেকগুলো কোয়ান্টিটি লেখা আছে, তো আমরা পুরো ঘরটা সিলেক্ট করলাম। এখন যদি ডুপ্লিকেট বের করতে চাই, তাহলে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, গিয়ে হাইলাইট সেলস রুলসে গিয়ে এই যে ডুপ্লিকেট ভ্যালু, তো ডুপ্লিকেটের উপরে চাপ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি বিভিন্ন জিনিস চেঞ্জ করে দিতে পারি। আমি যদি কাস্টম দেই, কাস্টম দিয়ে এই যে ফিল যদি আমরা রেড দেই, দিয়ে ওকে করলাম, ওকে করে দিলাম। তো দেখেন যেগুলো ডুপ্লিকেট আছে ওইগুলো কিন্তু রেড কালার হয়ে গেছে, এই যে 23 23 আছে, এই যে 5 5 আছে। তো এইভাবে আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলো, যে এই ভ্যালুগুলো বারবার আছে, আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। যদি আমরা এটা ক্লিয়ার করতে চাই, তাহলে আবার এই পুরাটা সিলেক্ট করে এখানে গিয়ে এই যে ক্লিয়ার রুলসে ক্লিক করলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। আর যে জিনিসগুলো আমি এখানে সংক্ষেপে বলতেছি, এগুলো বিস্তারিত আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে, আপনি চাইলে বিস্তারিত দেখতে পারবেন। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কীভাবে ফিল্টার করে। যেমন ধরেন এখানে অনেকগুলো ভ্যালু আছে, আমি ফিল্টার করে শুধুমাত্র দেখতে চাই যে কোন ভ্যালুগুলো আসলে দুইবার আছে, অথবা 5 পিস যদি ধরি যে 5 পিস সেলস আসলে কয় জায়গায় বিক্রি হয়েছে এইটা দেখার জন্য। তো আমরা কী করবো, পুরো ঘরটা সিলেক্ট করব, করার পরে এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টার দিব। দেখেন এখানে একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে, তো আমি সব সিলেক্ট অল উঠিয়ে দিয়ে শুধু পাসের উপরে ক্লিক করে ওকে দিলাম। তো দেখেন এই যে 5 পিস শুধু যশোর নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে বিক্রি হয়েছে এই যে কত ভ্যালু সব কিন্তু চলে আসছে। তো এইটা ব্যবহার করে আপনি কিন্তু ফিল্টারের মাধ্যমে খুব সহজে বড় ডাটা থেকে খুব সংক্ষেপে আপনি দেখতে পারেন। যদি আমরা এখন আবার সিলেক্ট অল দিয়ে দেই, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসলো। তো এরপরে যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড আর রিপ্লেস আপনি আসলে কীভাবে করবেন, যে এখানে ভ্যালু আছে, যে ভ্যালুটা আপনি আসলে ফাইন্ড করতে চাচ্ছেন, অনেকগুলো ডাটা আছে আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, এবং সেটার মাধ্যমে রিপ্লেস করে আপনি নতুন একটা জিনিস ওখানে বসাইতে চাচ্ছেন। তো যদি আমরা এখানে ধরেন যে এই একটা ভ্যালু আছে 33, ধরেন এটা আমরা খুঁজে পাচ্ছি না, এরকম হাজার হাজার ভ্যালু আছে, তো আমরা এখন কি করব, কন্ট্রোল এফ দিব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে লিখব যে 33, ধরেন 33 দিলাম,
তো এখন আমরা ইন্টার দিলাম, তো দেখেন এই যে 33-এর ঘরটা দেখাচ্ছে, আমরা এখন রিপ্লেসে ক্লিক করব। তো এই 33-কে আমরা কত দ্বারা রিপ্লেস করতে চাই, ধরেন এটা আসলে হওয়ার কথা ছিল 37 কিন্তু হয়ে গেছে 33, তো আমরা এখানে রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন এই ঘরটা 33-এর ঘরটা কিন্তু 37 হয়ে গেছে। তো এরকম হাজার হাজার ডাটা আপনি চাইলে রিপ্লেস করে ফেলতে পারেন, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে আমরা যে জিনিসটা দেখব এটা অবশ্য বেশ সহজ, আপনারা ইতিমধ্যে এই সম্পর্কে অনেক ভালো জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য আসলে এটা দেখানো, কারণ এটা বহুল ব্যবহৃত হয়। যেমন এই ঘরের যে ভ্যালুগুলো আছে এটা আপনি কি বারবার এখানে সাম লিখে যোগ করবেন, আসলে তা করবেন না, আপনি পুরা ভ্যালুটা সিলেক্ট করবেন। করার পরে আপনি যদি এটা ছেড়ে দেন তাহলে দেখেন এখানে দেখাচ্ছে নিচে যে কত এই টোটাল সাম আসলে কত, আর যদি কষ্ট করে এখান থেকে অটো সামে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু অটো সাম দেখিয়ে দিচ্ছে যে এত এই ভ্যালু, এই টোটাল ভ্যালু আসলে এত হবে। তো এইভাবে আপনি অটো সাম ইউজ করতে পারেন। এবং সবশেষে এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো যেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লিয়ার করা নিয়ে, যে অনেক ডাটা আছে এখানে আমি আসলে কিভাবে ক্লিয়ার করব। ক্লিয়ার করার কিন্তু অনেক সিস্টেম আছে, না জানলে অনেক সময় অসুবিধায় পড়ে যেতে পারেন। যেমন এই যে নামগুলো আছে এই নামগুলো যদি আমি শুধু ক্লিয়ার করতে চাই ফরম্যাটটা ঠিক রেখে, তো আমরা এটা সিলেক্ট করে যে ক্লিয়ারে গেলাম, ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার কন্টেন্ট যদি দেই তাহলে দেখেন শুধু নামগুলা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে চলে আসলাম। এরপরে ক্লিয়ার ফরম্যাট একটা জিনিস আছে, তো ক্লিয়ার ফরম্যাট যদি আমরা দেই তাহলে দেখেন এই যে দাগগুলা ছিল, অর্থাৎ যে ফরম্যাটটা আমি তৈরি করছিলাম সেই ফরম্যাটটা কিন্তু চলে গেল। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম, এটা সিলেক্ট করা আছে। এখন ক্লিয়ার অল নামে একটা ব্যাপার আছে, ক্লিয়ার অল যদি করি তাহলে দেখেন পুরো জায়গাটাই ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও আরও দুটা জিনিস আপনারা এখান থেকে দেখছেন, ক্লিয়ার কমেন্ট আর ক্লিয়ার হাইপারলিঙ্ক, যদি কোনো ব্যাকলিঙ্ক করা থাকে এটার পিছনে সেটা ক্লিয়ার করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে ক্লিয়ার কমেন্ট, এটা এগেনস্টে কিন্তু কমেন্ট লেখা যায় যে এই ভ্যালুর উপরে চাপ দিলে আমি কমেন্ট দেখবো। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন, আমি সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তো একটু কষ্ট করে যদি দেখে নেন তাহলে আশা করি সকলের বেশ উপকার হবে। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না, এবং সব শেষে প্রত্যেকটা ভিডিও শেষে যেটা আমি বলি সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, আশা করি সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে।